নিজ ক্লাবে নিষিদ্ধ লিওনেল মেসি, ফুটবল ক্যারিয়ারে যা প্রথমবার। পিএসজিতে যাওয়ার পর থেকেই কখনোই স্বস্তিতে ছিলেন না আর্জেন্টাইন সুপারস্টার। ক্লাবের সঙ্গে 2 বছরের চুক্তি শেষ হচ্ছে আগামী মাসে। নতুন চুক্তি নিয়ে যখন মেসির সঙ্গে দর কষাকষিতে ব্যর্থ ক্লাবটি, তখন ইচ্ছাকৃতভাবে নিষেধাজ্ঞা চাপিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞাতে পিএসজিতে সমাপ্তি হচ্ছে না লিওনেল মেসির অপমানের। এবার ভক্তদের কাছ থেকেও তিরস্কার শুনতে হচ্ছে সর্বকালের সেরা ফুটবলারকে। চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন নিয়ে মেসিকে পিএসজিতে ভিড়িয়েছিল ক্লাবটি, কিন্তু সেই স্বপ্ন শীর্ষ 16-তে শেষ হয়েছে ফরাসি জায়ান্টদের, যার জন্য ভক্তরা দোষারোপ করছেন মেসিকে। ক্লাবের অনুশীলন বাদ দিয়ে ছুটি না নিয়ে সৌদি আরবে বেড়াতে যাওয়ায় ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে মেসিকে, যদিও ওই সময় অনুশীলন থাকার কথা ছিল না। সৌদি আরবের উদ্দেশ্যে মেসির সফর করার পর হঠাৎ করে অনুশীলনের সূচি প্রকাশ করে পিএসজি। এদিকে একই সমস্যায় পড়তে হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকেও। 2025 সাল পর্যন্ত তার সঙ্গে ক্লাবের চুক্তি থাকলেও এই মৌসুমের পর তাকে বিক্রি করে দিতে পারে। এবার তাকে বিদায় করতে জোর আওয়াজ তুলেছেন ভক্তরা। ব্রাজিলেও তার বাড়ির সামনে পিএসজি ভক্তরা স্লোগান দিচ্ছেন ক্লাব ছেড়ে যাওয়ার জন্য।